দুধ বা দইয়ের সাথে এক বড় চামচ আপনার শরীরের সকল দুর্বলতা এবং 65 বছর বয়সেও শরীরে ফুর্তি আনতে চাইলে মাত্র কয়েকদিন ব্যবহার করুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি দুধ এবং দইয়ের সাথে মাত্র 2টি উপাদান মিশিয়ে খাওয়া যায় এমন একটি পানীয় তৈরি করে দেখাবো। এটি যদি মাত্র কয়েকদিন খেতে পারেন, হাড়ের ব্যথা, হাড়ের দুর্বলতা, হাড় ক্ষয় হয়ে যাওয়া, এছাড়া শারীরিক বিভিন্ন দুর্বলতা ও যৌন দুর্বলতা দূর করতে কাজ করবে এই রেমিডি। আজকের এই টেকনোলজির সময়ে আমরা মোবাইল এবং ল্যাপটপের ওপর এতটাই নির্ভরশীল, সারাদিনের অধিকাংশ সময় পার হয়ে যায় এগুলো ব্যবহার করাতে, যার কারণে রাত্রেবেলা অনিদ্রা, শারীরিক দুর্বলতা, কাজের প্রতি অনীহা খুব দ্রুত চলে আসে। আর আমরা এখন টাকা পয়সার পেছনে এতটা বেশি ছুটি যে নিজের শরীরের প্রতি যত্ন নিতে পারি না। তাই আজকের এই ম্যাজিক টিপসটি মাত্র কয়েকদিন পান করুন, আপনার শরীরের সকল ধরনের দুর্বলতা দূর করে আপনাকে করে তুলবে 25 বছরের জোয়ান। এই টিপসটি তৈরি করে নেয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে নিতে হবে 1 গ্লাস উষ্ণ গরম দুধ। এবার দ্বিতীয় আরেকটি উপাদান নিতে হবে, আর সেটি হলো পোস্তদানা। পোস্তদানাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন থাকে, যা আপনার হাড়ের ক্ষয় রোধ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, অনিদ্রা দূর করার পাশাপাশি শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনে। এছাড়া এটি হার্টের জন্য অনেক উপকারী। এটি হার্ট ডিজিজ ও হার্ট অ্যাটাকের মতো সমস্যা থেকে দূরে রাখে। এছাড়াও এতে আপনার স্কিন ডিজিজ থেকে শুরু করে ব্রেন ফাংশন উন্নতি করতেও সাহায্য করে। এছাড়াও এটি ইমিউনিটি সিস্টেম বুস্ট করে, কেননা এখানে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক। তো আমি এখানে 1 গ্লাস দুধের মধ্যে 1 চামচ পোস্তদানা দিয়ে দিচ্ছি। এরপর দ্বিতীয় আরেকটি উপাদান নিতে হবে, আর সেটি হচ্ছে বাদাম। ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বাদাম আপনার ত্বকের যে কোনো সমস্যা দূর করে, বাদামও আপনার শরীরের ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও অনিদ্রা দূর করে, আপনার চোখে জ্বালাপোড়া, শরীরের জ্বালাপোড়া ও শারীরিক নানা সমস্যা দূর করে। তাই আপনি যদি বাদাম খেতে পারেন, যা চুলের সমস্যা রোধ করতে সাহায্য করে। 100 গ্রাম বাদামের রয়েছে 20 মিলিমোল অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার হৃদরোগের সমস্যা দূর করতে অনেক সাহায্য করে। প্রায় সকল ধরনের বাদামে ডায়াবেটিক্স কমানোর উপকারী উপাদান থাকে। আর আপনি যদি সপ্তাহে 2 দিন বাদাম খেতে পারেন, তাহলে টাইপ 2 ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা 24% কমে যায়। পাশাপাশি এটি নিয়মিত খেলে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করবে। আপনার ব্রেন ফাংশন উন্নতি করতে সাহায্য করে এই বাদাম। আর এই পানীয়টি যদি আপনি নিয়মিত পান করতে পারেন, তাহলে আপনার বৈবাহিক জীবনেও অনেক বেশি সুখ চলে আসবে। তো আমি এখানে কয়েকটি বাদাম টুকরো করে এই মিশ্রণটির মধ্যে দিয়ে নিচ্ছি। এই বাদাম আপনারও শুক্রাণু বৃদ্ধিতেও অনেক সাহায্য করে। এবারের মধ্যে সামান্য পরিমাণ মধু অথবা গুঁড়ো মিশিয়ে নিন। তো আমি এখানে সামান্য পরিমাণ গুড় দিয়ে দিলাম। আপনি এটাকে পরিমাণ মতো মিষ্টি করার জন্য দিয়ে দেবেন। যারা ডায়াবেটিক্স এবং প্রেসারের রোগী আছেন, তারা চেষ্টা করবেন মিষ্টি জাতীয় কোনো কিছু ছাড়া গ্রহণ করার জন্য। এবার এ সকল উপাদান ভালোভাবে মিশিয়ে নিন। এবার এই উপাদানগুলো মেশানো হয়ে গেলে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করুন। এবার রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এই উপাদানটি পান করুন। এবার কিছুদিনের মধ্যে আপনার শারীরিক দুর্বলতা এবং বিভিন্ন ধরনের শারীরিক অক্ষমতা দূর হয়ে যাবে। টানা 10 দিন পান করার ফলে আপনার হাড়ের ক্ষয় রোধ হবে, শারীরিক দুর্বলতা দূর হবে, অনিদ্রা থেকে পাবেন মুক্তি এবং আপনি হবেন বিবাহিত জীবনে সবথেকে সুখী মানুষ। তো বন্ধু, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন, যেন তাদের অনেক উপকার হয়। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখুন। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।